আচ্ছা, আমরা জানবো হচ্ছে এন্টারোব্যাকটেরিয়াসিস। আচ্ছা, এন্টারোব্যাকটেরিয়া হলো তারাই যারা হচ্ছে আমাদের পেট খারাপ করে, ইলনেস করে, এবং এছাড়াও হচ্ছে ইউটিআই, উন্ড ইনফেকশন, মেনিনজাইটিস, সেপ্টিসেমিয়া, নিউমোনিয়া, এই জিনিসগুলো করতে পারে। আচ্ছা, কমন ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে আমরা বলবো দেয়ার গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, হতে পারে, নন স্পোরিং অ্যারোবস অ্যান্ড ফ্যাকাল্টিটিভ অ্যানারোবিক ব্যাসিলাই। তাহলে যারাই হবে হচ্ছে এন্টারোব্যাকটেরিয়া, তারা হবে মেইনলি হচ্ছে গ্রাম নেগেটিভ, মানে কালার নিবে না, যেহেতু ব্যাসিলাই কালার নেয় না সাধারণত। নন স্পোরিং, এরাও স্পোর করবে না, তার মানে যা করার ঝামেলা একবারে করবে এন্টারোব্যাকটেরিয়া। অ্যারোবস অক্সিজেন লাগবে অ্যান্ড ফ্যাকাল্টিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া। ফ্যাকাল্টিটিভ অ্যানারোবিক মানে হচ্ছে অক্সিজেনের অনুপস্থিত বাঁচতে পারে। আচ্ছা, সামার মটেল, মটেল মানে নড়াচড়া করে, যেমন ইস্টারেশিয়া কোলাই নড়বে, সালমোনেলা হচ্ছে নড়বে, সালমান নড়বে, দেন হচ্ছে প্রোটিয়াস এরাও হচ্ছে নড়বে, এন্টারোব্যাকটেরিয়া এবং হচ্ছে আমাদের সাইট্রোব্যাক্টার। তাইলে হচ্ছে এন্টারোব্যাকটেরিয়ার মধ্যে কারা কারা হচ্ছে নড়াচড়া করে, মটাইল, ইকোলাই, সালমোনেলা, ইকোলাই নড়ে, সালমান নড়ে, প্রোটিয়াস মানে পটেটো, পটেটো হচ্ছে নড়ে, এন্টারোব্যাক্টার যেটা সেলের ভেতরে থাকে সেটা হচ্ছে নড়ে, এন্টারোব্যাক্টার এবং সাইটোব্যাক্টার। আচ্ছা, সামার নন মোটাইল, নন মোটাইলের মধ্যে আমরা বলবো হচ্ছে শিজেলা, মনে রাখবো হচ্ছে শি হচ্ছে গিয়ে নড়তে পারে না, এবং হচ্ছে ক্লেবশিলা, শিজেলা এবং হচ্ছে ক্লেবশিলা, মনে রাখবো হচ্ছে শ্লি এবং ক্লিব, ক্লিবলিঙ্গ মানে হচ্ছে হিজড়া, নড়াচড়া করতে পারে না, শুধু মেয়েরা নড়াচড়া করে, শি মানে মেয়ে মানুষ এবং হচ্ছে ক্লিব মানে হিজড়া, নড়াচড়া করতে পারে না। আচ্ছা, দেন হচ্ছে আমাদের নন ফ্যাস্টিডিয়াস ক্যান গ্রো অর্ডিনারি মিডিয়া লাইক নিউট্রেন্ট আগার। আচ্ছা, নন ফ্যাস্টিডিয়াস মানে হচ্ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবল টু গ্রো উইদাউট স্পেশাল নিউট্রেন্ট সাপোর্ট, এমনি এমনি হচ্ছে গ্রো করতে পারে, তার জন্য স্পেশাল কোনো নিউট্রেন্ট সাপোর্ট দরকার নাই। তার মানে হচ্ছে এখানে আমরা বলবো সেটা হচ্ছে কি আমাদের নন ফ্যাস্টিডিয়াস ক্যান গ্রো ইন অর্ডিনারি মিডিয়া লাইক নিউট্রেন্ট আগার। আচ্ছা, ফার্মেন্ট গ্লুকোজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইস্টারেশিয়া কোলাই, সালমোনেলা, প্রোটিয়াস এরা সবাই হচ্ছে গ্লুকোজ ফার্মেন্ট করতে পারে, মানে ভাত পচাইতে পারে, অ্যান্ড রিডিউস নাইট্রাইট টু নাইট্রাইট। আচ্ছা, অক্সিডেজ টেস্ট নেগেটিভ অ্যান্ড ক্যাটালিস পজিটিভ, এরা হচ্ছে অক্সিডেজ টেস্ট নেগেটিভ এবং ক্যাটালিস পজিটিভ, এক্সেপ্ট শিজেলা ডিসেন্ট্রি টাইপ ওয়ান, তার মানে হচ্ছে অক্সিডেজ টেস্ট নেগেটিভ মানে অক্সিডেজ দিয়ে ভাঙে না, এবং হচ্ছে ক্যাটালাইজ পজিটিভ, অক্সিডেজ নেগেটিভ এবং হচ্ছে আমাদের ক্যাটালাইজ পজিটিভ, তার মানে অক্সিজেনে নেগেটিভ, ক্যাটালাইজে পজিটিভ, এক্সেপ্ট শিজেলা ডিসেন্ট্রি, এটা হচ্ছে টাইপ ওয়ান। আচ্ছা, নিউট্রিয়েন্ট হ্যাবিট হচ্ছে আমাদের বলবো মোস্ট অফ দেম কমেন্সেলস ইন হিউম্যান ইন্টেস্টাইন, মানে পেটের মধ্যে থাকে, কল্ড কোলিফর্ম ব্যাকটেরিয়া। তাহলে আমাদের পেটের মধ্যে নর্মালি যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে তাদেরকে আমরা বলবো কোলিফর্ম ব্যাকটেরিয়া, তাইলে হচ্ছে কি আমরা বলবো মোস্ট অফ দেম আর কমিং সেলস ইন হিউম্যান ইন্টেস্টাইন। আচ্ছা, সাম ক্যান ফার্মেন্ট ল্যাকটোজ, কিছু কিছু হচ্ছে ল্যাকটোজকে ফার্মেন্ট করতে পারে, আমরা একটু আগে দেখছি এটা গ্লুকোজকে হচ্ছে ফার্মেন্ট, এটা হচ্ছে ফার্মেন্ট গ্লুকোজ, এবং কিছু কিছু হচ্ছে ল্যাকটোজ মানে দুধকে হচ্ছে ফার্মেন্ট করে, এটা আমরা মনে রাখবো হচ্ছে কিক এল, তার মানে দুধের মধ্যে আমরা দিব লাথি এবং এল, কিক এল, তাহলে দুধকে ফার্মেন্ট করতে পারে হচ্ছে কিক এল, তাহলে কে থেকে হচ্ছে ক্লেবশিলা, ক্লেবশিলা, ই থেকে হচ্ছে ইকোলাই, এন্টারোব্যাক্টার এবং হচ্ছে সাইট্রোব্যাক্টার। তো মনে রাখবো হচ্ছে ক্লেবশিলা, এটা ক্লিবলিঙ্গ দুধকে ফার্মেন্ট করবে, ইকোলাই নর্মালি জানে দুধকে ফার্মেন্ট করবে, এন্টারোব্যাক্টার, এন্টারোব্যাক্টার স্টমাকের মধ্যে পাবো এবং এটাও দুধকে ফার্মেন্ট করবে, এই কারণে উপজাতিরা গরুর স্টমাক দিয়ে হচ্ছে গিয়ে দই বানায়। এছাড়া হচ্ছে সাইট্রোব্যাক্টার, সাইট্রোব্যাক্টার, তো সাইট্রো নাম মানেই হচ্ছে গিয়ে দুধ ফাটাইতে পারতেছে। আচ্ছা, সামার নন ল্যাকটোজ ফার্মেন্টার, তার মধ্যে আমরা বলবো হচ্ছে শিজেলা, ক্লেবসেলা ফাটাইলেও, ক্লিবলিঙ্গ ফাটাইলেও মেয়ে মানুষ দুধ ফাটায় না, তার মানে হচ্ছে সামার নন ল্যাকটোজ ফার্মেন্টার, যেমন হচ্ছে শিজেলা, কিন্তু বিট্রে কলে হচ্ছে শিজেলা সন্নি, শিজেলা সন্নি হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টার, বাট শুধু শিজেলা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টার। দেন হচ্ছে সালমোনেলা মানে আমি দুধ ফাটাই না, এবং হচ্ছে প্রোটিয়াস, তার মানে হচ্ছে শিজেলা, সালমোনেলা, প্রোটিয়াস এরা হচ্ছে নন ল্যাকটোজ ফার্মেন্টার। লেট ল্যাকটোজ ফার্মেন্টাল মানে আস্তে আস্তে হচ্ছে গিয়ে দুধ ফাটাইতে পারে, আগে আমরা দেখলাম সেটা হচ্ছে শিজেলা সন্নির কথা,
যে হচ্ছে কি আমাদের নন ল্যাকটোজ ফার্মেন্টার, কিন্তু একে অনেকক্ষণ রেখে দিলে সেও হচ্ছে দুধকে ফাটিতে পারে, তার মানে হচ্ছে লেট ল্যাকটোজ ফার্মেন্টাল শিজেলা সন্নি, শিজেলা সন্নি ভিব্রিও, ভিব্রিও হচ্ছে কি আস্তে আস্তে ল্যাকটোজ ফার্মেন্টার হইতে পারে। প্রোভিডেন্সিয়া, প্রোভিডেন্সিয়া, প্রোভিডেন্সিয়া এবং হচ্ছে সেরাটিয়া, প্রোভিডেন্সিয়া সেরাটিয়া, তাইলে হচ্ছে লেট ল্যাকটোজ ফার্মেন্টার ধীরে ধীরে দুধ ফাটাইতে পারে। শিজেলা সন্নি ভিব্রিও, প্রোভাইডেন্সিয়া, প্রোভাইডেন্সিয়া সেরাটিয়া, সেরাটিয়া। আচ্ছা, নন ক্যাপসুলেটেড এক্সেপ্ট ক্লেবশিলা। আচ্ছা, নন ক্যাপসুলেটেড এন্টারোব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা বলবো এক্সেপ্ট ক্লেবশিলা, মানে হচ্ছে ক্লেবশিলার মধ্যে হচ্ছে গিয়ে ক্যাপসুল আছে, বাকি সবগুলো নন ক্যাপসুলেটেড। আচ্ছা, সিউডোমোনাস ইজ নন এন্টারোব্যাকটেরিয়া, সিউডোমোনাস ইজ নট এন্টারোব্যাকটেরিয়া, তার মানে হচ্ছে গিয়ে সিউডোমোনাসকে কিন্তু আমরা এন্টারোব্যাকটেরিয়া ধরতে পারবো না, যেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যান্ডেজের মধ্যে সবুজ কালারের ইনফেকশন করতো সিউডোমোনাস, সেটা হচ্ছে গিয়ে নট এন্টারোব্যাকটেরিয়া, তার মানে হচ্ছে এটা আমাদের এন্টারোব্যাকটেরিয়ার গ্রুপের মধ্যে পড়বে না।